সকাল তোমাদের কাছে একটা নালিশ নিয়ে চলে আসলাম। নালিশটা কি জানো? এই যে দুষ্টুটাকে দেখতে পাচ্ছ তোমরা, এই যে দুষ্টুটাকে দেখতে পাচ্ছ তো, এ একটা কাণ্ড করে ফেলেছে। দেখো মুখটাকে কেমন করে রেখেছে, দেখো তোমরা কাণ্ডটা কি করেছে সেটা তোমাদের দেখাবো। তারপর দেখার পর বলো একে আমি কি শাস্তি দেব, কি শাস্তি ওর হওয়া উচিত। তোমাদের কি মনে হয় কোন শাস্তি ওকে দেওয়া উচিত? কাণ্ডটা কি করেছে দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই যে এটা খাটের ডিজাইনটা আমার এখানে একটু খোলা ছিল, ঠিক আছে? কালকে ওকে আমি ওয়াকারে দিয়েছি, ও আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম, ও এগুলো এটাকে টেনে টেনে পুরো আলাদা করে দিয়েছে। দেখো এই দেখো, এটার আর কিছু নেই, এই যে নিচে পড়ে আছে দেখতে পাচ্ছ। এখন দেখো আবার ওটার ওপর যাবার ধান্দা। হট করে আওয়াজ হলো, ও টেনে এটাকে খুলে ফেললো। বুঝলে কি অঘটনটা করেছে? দেখো দেখো, এখন এটাকে দাদা বসে ঠিক করবে। এবার তোমরাই বলো কি শাস্তি দেওয়া যায়। শুধু একটা করে করে আকাম করবে। এর আগের দিন আমার ছোট একটা টেবিল রয়েছে, তার ওখানে শাড়িগুলো রাখা ছিল, সেগুলোকেও সব টেনে 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 নিচে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে চুপচাপ করে হাসছে। তো এত অন্যায় তো সহ্য করা যায় না। না বকলে হবে না, এত অন্যায় সহ্য করা যায় না, ওকে এবার শাস্তি দিতেই হবে। তো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও ওকে কিভাবে শাস্তি দেওয়া যায়। শাস্তি আমি দেবই, তাই না বলো? এত অন্যায় কি মানা যায়? এত দুষ্টুমি মানা যায়? শুধু দুষ্টুমি করবে আর সবাইকে বকবে? তো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এই মানে অপরাধটার জন্য ওকে কি শাস্তি দেওয়া যায়, সেই শাস্তিটাই আমি ওকে দেব। তো আজকের জন্য টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ওর শাস্তিটা কি। টাটা।